তো আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের ভূগোল বিষয়ের 5টি প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। এই প্রত্যেকটি সেট তোমরা খুব ভালোভাবে উত্তর সহ প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের ভূগোল বিষয়ের এই প্রশ্নপত্রগুলি সম্পূর্ণ উত্তর সহ পরপর দেখে নিই। তো তোমাদের ভূগোল বিষয়ের সিলেবাসের মধ্যে যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে প্রথম ইউনিট টেস্টের জন্য, সেগুলো হচ্ছে পৃথিবীর গতি, ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, বায়ুচাপ, আর হচ্ছে এশিয়া মহাদেশ। তো এই অধ্যায়গুলি তোমরা খুব ভালোভাবে পড়বে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ওকে, আর এটা হচ্ছে তোমাদের পরীক্ষার নম্বর বিভাজন। প্রশ্নপত্র তোমাদের 3টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলো সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হয়। এই প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 2টি দেওয়া থাকবে এসিকিউ, যেগুলো হচ্ছে এক কথায় উত্তর লিখতে হয়, এগুলোর মান হচ্ছে 1 নম্বর করে। আর 2টি তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, 2টি যে কোনো একটি লিখতে হবে। 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, 2টি যে কোনো একটি লিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের 15 নম্বরের মার্কস ডিভিশন, অর্থাৎ নম্বর বিভাজন প্রথম ইউনিট টেস্টের। তো প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা তোমাদের হবে 15 নম্বরের, আর 30 মিনিট সময় দেওয়া থাকবে। আর পরীক্ষা তোমাদের প্রথম ইউনিট টেস্টের যে পরীক্ষা, সেটা এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু নেওয়া হবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করে তার অল অপশনটিকে অবশ্যই তোমরা সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, আর এই ভিডিওটিতে একটি লাইক করবে। তো চলো এখন আমরা এই সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো দেখি। তো প্রথমে আমরা সেট 1-এর প্রশ্নপত্র দেখবো এবং তার উত্তরগুলো। তো এখানে দেওয়া আছে প্রথমে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। কয়েক জায়গায় দেওয়া আছে অপশুর অবস্থান উত্তর গোলার্ধে শীত, গ্রীষ্ম, বসন্ত, শরৎ না বসন্ত ঋতুতে হয়। তো অপশুর অবস্থান গ্রীষ্ম ঋতুতে হয়। ওকে, উত্তর গোলার্ধে অপশুর অবস্থান গ্রীষ্ম ঋতুতে হয়। এরপর কয়েক জায়গায় ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো 88°30' পূর্ব, 82°30' পূর্ব, 82°30' পশ্চিম, না 80°30' পূর্ব। তো ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হচ্ছে 82°30' পূর্ব। এরপর খয়ের দাগে ইরাকের একটি তৈল খনি হলো, তো সঠিক উত্তর এখানে অপশান, সঠিক উত্তর হচ্ছে কিরকুক। কিরকুক হচ্ছে ইরাকের একটি তৈল খনি। এরপর রয়েছে 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটির মান হচ্ছে 1 নম্বর করে। খয়ের দাগে দেওয়া আছে কোন অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি। তো উত্তর হবে নিরক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি। তো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। খয়ের দেয়া দেওয়া আছে এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়। তো উত্তর হবে এশিয়ার হোয়াং হো নদীকে পিত নদী বলা হয়। অথবা দিয়ে দেওয়া আছে কাকে চীনের ধানের গোলা বলা হয়। উত্তর হবে হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে, এখানে দেওয়া আছে অনধিক 30 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর। খয়ের দেখা দেওয়া আছে 29 ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন। আমরা উত্তর লিখব ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনের হয়ে থাকে, কিন্তু প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 1 দিন বাড়িয়ে 29 দিন করা হয়। কারণ সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতে সময় নেয় 365 দিন 6 ঘন্টা। এই সেই হিসাবে প্রত্যেক 4 বছর পর 24 ঘন্টা অর্থাৎ 1 দিন অতিরিক্ত থেকে যায়। এই যে 6 ঘন্টা বেশি থাকছে, ওকে, তো 4 6 24 হয়, ওকে, 4 বছরে। সেই জন্য 4 বছর অন্তর কি করা হয়, 1 দিন ফেব্রুয়ারি মাসে যুক্ত করা হয়, ওকে, সেই দিনটি যুক্ত করা হয় ফেব্রুয়ারি মাসে। তাই ফেব্রুয়ারি মাসে 4 বছর অন্তর কি হয়, 29 দিন পাওয়া যায় 28 দিনের বদলে। এরপরের প্রশ্ন খয়ের দেখে মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলে। তো এখানে আমরা উত্তর লিখবো উত্তর গোলার্ধে মার্চ থেকে জুলাই এই সময়ে কানাডা, আলাস্কা, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডের অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়। তাই এই অঞ্চলকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলে। ইউরোপের নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্ট দেখা যায়। এরপর হচ্ছে 4 নম্বরে অনধিক 50 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নের মান 3 নম্বর। কয়েক জায়গায় দেওয়া আছে ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক কি। তো আমরা উত্তর লিখবো ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক। পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ুস্তরের প্রবল চাপে ও ভারে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকায় বায়ুর চাপ সব থেকে বেশি। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে ও বায়ুর চাপ হ্রাস পায়। প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 1 সেন্টিমিটার হারে কমে, আবার প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 34 মিলিবার হারে কমতে থাকে, যার জন্য পর্বত আরোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। এরপর কয়েক জায়গায় দেওয়া আছে এখানে সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। তো আমরা লিখবো সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর হচ্ছে এতে বায়ুর চাপের পরিমাণ সমুদ্র তলের বায়ুর চাপের সাপেক্ষে হিসাব করা হয়। নাম্বার 2 হচ্ছে সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ করে না। নাম্বার 3 সমচাপ রেখাগুলি পরস্পরের খুব কাছে চলে এলে বায়ুর চাপের পার্থক্য বেশি হয় এবং ঝড়ের সম্ভাবনা থাকে, কিন্তু রেখাগুলি দূরে দূরে থাকলে আবহাওয়া শান্ত থাকে। এরপরের প্রশ্ন
পাঁচ নম্বর দেখে এখানে দেওয়া আছে অনধিক 80 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। কয়েক দেখে দেওয়া আছে টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি কি কি, তো আমরা উত্তর লিখবো টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি হলো নাম্বার এ হচ্ছে টোকিও জাপানের রাজধানী, বিশ্বের বৃহত্তম জনবহুল শহর ও গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র, অত্যধিক জনবহুলতার কারণে এখানে নতুন শিল্প স্থাপনের সমস্যা সৃষ্টি হয়। নাম্বার বি হচ্ছে জমির অপ্রতুলতা শিল্পের সম্প্রসারণ ও শিল্প কেন্দ্র স্থাপনের অন্তরায়। এরপর পয়েন্ট আমরা করব নাম্বার সি দিয়ে টোকিও শহর ঘনবসতিপূর্ণ বলে পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতা দেখা যায়। নাম্বার ডি হচ্ছে পূর্বে স্থাপিত কলকারখানা থেকে পরিবেশ এত বেশি দূষিত হয় যে নতুন শিল্প স্থাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নাম্বার ই হচ্ছে জাপান অধিকাংশ শিল্প কাঁচামাল ও খনিজ আকরিক বিদেশ থেকে আমদানি করে, তাই কাঁচামালের পরিবহন ব্যয় অত্যন্ত বেশি এবং বিদেশের উপর নির্ভরশীলতার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তো এই সমস্ত অন্তরায় বা এই সমস্ত কারণগুলি রয়েছে। এরপর কয়েক দেখে ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো, আমরা লিখবো ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি হলো নাম্বার এ হচ্ছে অঞ্চলটি একটি বিস্তীর্ণ সমতল ভূমি হওয়ায় জীবন ধারণের জন্য আদর্শ। নাম্বার বি হচ্ছে এই অববাহিকাটি উর্বর ও নবীন পলিমাটি দ্বারা তৈরি বলে কৃষি সমৃদ্ধ অঞ্চল। এরপর লিখবো নাম্বার সি দিয়ে মনোরম জলবায়ু কৃষি ও শিল্প নদীতে বিশেষভাবে সাহায্য করেছে। নাম্বার ডি হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য শিল্পের বিকাশ ও জনবহুলতা অঞ্চলটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলেছে। নাম্বার ই অভ্যন্তরীণ নদীপথ বন্দরের সুবিধা উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। ওকে, এর পরের প্রশ্ন আমরা দেখব সেট টু এর প্রশ্ন এবং তার উত্তরগুলো। তো এখানে প্রথম দেওয়া আছে এক নম্বর দাগে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রতিটি প্রশ্নের মান। এক নম্বর কয়েন থেকে দেওয়া আছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, এখানে উত্তর হবে 4 জুলাই, 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়। কয়েক দেওয়া আছে ভূগোলকের ওপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা, এখানে উত্তর হচ্ছে 179টি। ওকে, অক্ষরেখার সংখ্যা। কয়েকটা এশিয়া ও ইউরোপের মাঝে যে নদী সেটার নাম হচ্ছে ইউরাল নদী, এশিয়া ও ইউরোপের মাঝে নদী হচ্ছে ইউরাল। এর পরের প্রশ্ন হচ্ছে 3-2 নম্বর দাগে এক কথায় উত্তর দাও প্রশ্নের মান 1 নম্বর। কয়েক দাগে দেওয়া আছে হিমালয় ও কুয়েন লুনের মধ্যে কোন মালভূমি আছে, তো হিমালয় ও কুয়েন লুনের মধ্যে তিব্বতের মালভূমি আছে। কয়েক দাগে রয়েছে পৃথিবীর অক্ষ কাকে বলে, তো আমরা উত্তর লিখবো যে কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রকে ছেদ করে উত্তর দক্ষিণে প্রবাহিত হয়েছে তাকে পৃথিবীর অক্ষ বলে। এরপর 3 নম্বর দেখে অনধিক 30 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর। কয়েক দেখে দেওয়া আছে মধ্যরাত্রির সূর্য বলতে কি বোঝো, আমরা লিখবো উত্তর গোলার্ধে মার্চ থেকে জুলাই এই সময়ে কানাডা আলাস্কা ডেনমার্ক নরওয়ে সুইডেন আইসল্যান্ড এর অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়, তাই এই অঞ্চলকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলে। ইউরোপের নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্ট দেখা যায়। এরপর 3-এর খয়ের দেখা দেওয়া আছে অধিবর্ষ কাকে বলে, তো এখানে আমরা উত্তর লিখবো যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা এক দিন বাড়িয়ে বছরটিকে 366 দিন ধরা হয় সেই বছরটিকে অধিবর্ষ বলে, যেমন হচ্ছে 2020 সাল এটা হচ্ছে একটি অধিবর্ষ। এরপর 4 নম্বর দেখে অনধিক 50 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। কয়েক দেখা দেওয়া আছে নিরক্ষীয় অঞ্চলে নিম্ন চাপ বলয় তৈরি হয় কেন, এখানে আমরা উত্তর লিখবো নিরক্ষীয় নিম্নচাপ বলয় 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। এখানে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি হল নাম্বার এ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর প্রায় লম্ব হয়ে পড়ায় বায়ু উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়। এরপর নাম্বার বি এখানে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে ফলে জলীয়বাষ্পপূর্ণ বায়ুর চাপ কম হয়। নাম্বার সি নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে পৃথিবীর আবর্তন সবচেয়ে বেশি হয় বলে বায়ু এই দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়, এভাবে নিরক্ষীয় অঞ্চলের নিরক্ষীয় নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। এরপর 5 নম্বর দাগে অনধিক 80 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। কয়েক দাগে দেওয়া আছে এশিয়া মহাদেশে যে কোনো 5টি গুরুত্ব বা বিশেষত্ব উল্লেখ করো, কয়েক দাগে দেওয়া আছে এশিয়ার উত্তরের বিশাল সমভূমির বিবরণ দাও, তো এখান থেকে আমরা কয়েক দাগে যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তরটা লিখছি, যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে বলা হচ্ছে। তোমরা লিখবে এখানে এশিয়ার উত্তরের সমভূমি অঞ্চলটি পৃথিবীর বৃহত্তম সমভূমি, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে উত্তরের সমভূমি অঞ্চলটি 3 ভাগে বিভক্ত, যথা প্রথম আমরা লিখবো নাম্বার এ দিয়ে তুরানের নিম্নভূমি, আরল সাগর ও কাস্পিয়ান সাগর সংলগ্ন নিম্নভূমি হলো তুরানের নিম্নভূমি, এই নিম্নভূমির কোনো কোনো অংশ সমুদ্র পৃষ্ঠ থেকে 8 থেকে 10 মিটার উঁচু। নাম্বার বি হচ্ছে সাইবেরিয়া সমভূমি, এশিয়ার
উত্তরে ওব, লেনা ও এনিসি নদীর পলি সঞ্চিত হয়ে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সাইবেরিয়া সমভূমির উৎপত্তি। এটি পূর্বে ইনিসি নদী ও পশ্চিমে ইউরাল পর্বতের মাঝে অবস্থিত। সমভূমির গড় উচ্চতা হচ্ছে 20 মিটার। নাম্বার সি হচ্ছে সাইবেরিয়ান সিল। ইনিসি নদী থেকে পূর্বে বেরিং প্রণালী পর্যন্ত বিস্তৃত প্রাচীন ক্ষয়প্রাপ্ত মালভূমির সামান্য তরঙ্গায়িত ভূমিকে সাইবেরিয়ান সিল বলে। তো এরপর আমরা দেখবো সেট 3 এর প্রশ্ন এবং তার উত্তরগুলো। এখানে দেওয়া আছে 1 নম্বর, দেখে সঠিক বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। পরের দেখে দেওয়া আছে এশিয়ার বৃহত্তম বনভূমির নাম। উত্তর হবে এখানে তৈগা। তৈগা হচ্ছে এশিয়ার বৃহত্তম বনভূমি। পরের দেখে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে, উত্তর হবে ব্যারোমিটার। এরপর গড়ের দেখে অপসূর অবস্থান ঘটে। তো অপসূর অবস্থান ঘটে 4 জুলাই। ওকে, 4 জুলাই অপসূর অবস্থান ঘটে। এরপরের প্রশ্ন 2 নম্বর, দেখে দু এক কথায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের নাম হচ্ছে 1 করে। পরের দেখে দেওয়া আছে এশিয়ার কোন নদীকে স্বর্ণ রেণুর নদী বলে। তো এশিয়ার ইয়াংসি নদীকে স্বর্ণ রেণুর নদী বলে। পরের দেখে কোন ঋতুতে বেশিরভাগ দিন আকাশকে নীল দেখায়। তো শরৎ ঋতুতে বেশিরভাগ দিন আকাশকে নীল দেখায়। গোয়েন দেখে ভারতের প্রমাণ দেখিবার মান কত। ভারতের প্রমাণ দেখিবার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। গোয়েন দেখে কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলে। তো সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলে। এরপর হচ্ছে 3 নম্বর, দেখে অনধিক 30 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর। কয়েক দিকে দেওয়া আছে সমচাপ রেখা কাকে বলে। তো আমরা উত্তর লিখবো নির্দিষ্ট সময়ে সমুদ্র তলের সাপেক্ষে ভূপৃষ্ঠের একই পরিমাণ বায়ু চাপ যুক্ত অঞ্চলগুলিকে আবহাওয়া মানচিত্রের যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমপ্রেস রেখা বলে। এরপর 3-এর ক্ষয়ের দাগে দেওয়া আছে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলে কি কি শিল্প গড়ে উঠেছে। তোমরা উত্তর লিখবো টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্পগুলি হলো কার্পাস, বন শিল্প, লৌহ ইস্পাত, মোটরগাড়ি ও বিমান নির্মাণ শিল্প, পশম, কাগজ, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াকরণ ও জৈব প্রযুক্তি শিল্প। ওকে, এরপরের প্রশ্ন 4 নম্বর, দেখে অনধিক 50 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। কয়েক দিকে দেওয়া আছে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লেখো। তো আমরা উত্তর লিখবো এটা হচ্ছে অক্ষরেখা। তো 1 নম্বর পার্থক্য কি, অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমারেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত। অক্ষরেখাগুলি হচ্ছে পূর্ণবৃত্ত আর দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্ত। অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখার উভয় দিকে ক্রমশ কমতে থাকে আর প্রতিটি দ্রাঘিমারেখার দৈর্ঘ্য সমান। এবার খয়ের দাগে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন। তোমরা এখানে উত্তর লিখবো পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার ভূপ্রকৃতি, নদ নদী, হ্রদ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদের স্বতন্ত্র বৈশিষ্ট্য এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বা চরম বৈচিত্র্যের মহাদেশে পরিণত করেছে। কারণ 1 নম্বর, এদিকে লিখবো ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, উচ্চতম মালভূমি পামির, পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বত, প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী ও বৃহত্তম সমভূমি সাইবেরিয়া প্রভৃতি ভূপ্রকৃতির বৈচিত্র্য নির্দেশ করে। এরপর আমরা লিখবো নাম্বার বি দিয়ে মরুভূমির বৈচিত্র্য। এই মহাদেশে আরব, সাহারা প্রভৃতি উষ্ণ মরুভূমির পাশাপাশি লাদাখ, গোবি, আনাতোলিয়া প্রভৃতি শীতল মরুভূমির অবস্থান লক্ষ্য করা যায়। নাম্বার সি, জলবায়ুগত বৈচিত্র্য। এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর উষ্ণতম স্থান জেকোবাবাদ, শীতলতম স্থান হচ্ছে ওইমিয়াকান এবং সর্বাধিক বর্ষণবহুল স্থান হচ্ছে মৌসিনরাম ও শুষ্কতম স্থান বার এল খালি এই মহাদেশের জলবায়ুর চরমতার উদাহরণ। এরপর আমরা লিখবো নাম্বার ডি দিয়ে নদ নদী ও হ্রদের বৈচিত্র্য। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, গভীরতম হ্রদ বৈকাল, সর্বাধিক লবণাক্ত ও নিম্নতম হ্রদ মরুসাগর এশিয়ায় অবস্থিত। নাম্বার ই হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য। এশিয়ার দক্ষিণে চিরসবুজ ঘন বনভূমি উপকূলীয় অংশে লবণাম্ব উদ্ভিদের ম্যানগ্রোভ অরণ্য, উত্তরে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্য তৈগা এবং উষ্ণ বনভূমিতে জেরোফাইট উদ্ভিদ দেখা যায়। ওকে, তো এর পরের যে প্রশ্ন, এর পরের পয়েন্ট আমরা লিখবো নাম্বার এফ দিয়ে জনবসতি। এশিয়া মহাদেশে সর্বত্র জনঘনত্ব সমান নয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি অত্যন্ত জনবহুল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলি প্রতিকূল জলবায়ুর জন্য স্বল্প জনবসতি দেখা যায়। তো এই সকল কারণে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, দেখে অনধিক 80 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। কয়েক দেখা দেওয়া আছে বায়ুচাপের তা পার্থক্যের কারণগুলি আলোচনা করো। আর গড় নম্বর দেওয়া আছে এখানে এশিয়ার বিভিন্ন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলি কী কী। তোমরা প্রথম প্রশ্নের উত্তরে লিখছি বায়ুচাপের পার্থক্যের কারণগুলি হলো, তো 1 নম্বর বা এ নম্বর দিয়ে আমরা লিখবো বায়ুর উষ্ণতা বায়ুর চাপের পার্থক্যের প্রধান কারণ। সূর্যতাপে বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলি গতিশীল হয়ে পড়ে এবং
ও পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে, ফলে উষ্ণ বায়ু হালকা ও প্রসারিত হওয়ায় বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুর চাপও কমে। আবার বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং ঘনত্ব বেড়ে যাওয়ায় বায়ুর চাপ বাড়ে। এ কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম। নাম্বার 2 হচ্ছে ভূমির উচ্চতা। পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ুস্তরের প্রবল চাপে ও ভারে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকায় বায়ুর চাপ বেশি সব থেকে বেশি। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে ও বায়ুর চাপ হ্রাস পায়। নাম্বার 3 হচ্ছে জলীয়বাষ্প। জলীয়বাষ্পযুক্ত আর্দ্রবায়ু শুষ্ক বায়ুর থেকে হালকা বলে বায়ুর চাপও কম হয়, তাই বায়ুতে জলীয়বাষ্প মিশলে বায়ুর চাপ হ্রাস পায়, অর্থাৎ নিম্নচাপ তৈরি হয়। নাম্বার 4 পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুমণ্ডলের বায়ু 2 ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়, এ কারণে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে আবর্তন বেগ সর্বাধিক বলে নিম্নচাপ তৈরি হয় এবং মেরু অঞ্চলে আবর্তন বেগ সবচেয়ে কম বলে এখানে বায়ুর চাপ বেশি। এরপর আমরা দেখবো সেট 4 এর প্রশ্নপত্র আর তার উত্তরগুলো। এখানে 1 নম্বর দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো, প্রতিটির মান 1 নম্বর। পয়েন্ট দেওয়া আছে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হয়, উত্তর হবে 21শে জুন। 21শে জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন। ক্ষয়ের দেখা দেওয়া আছে এখানে ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা হচ্ছে 82° 30' পূর্ব। ক্ষয়ের দেখা পিত নদী বলা হয়, এখানে উত্তর হবে হোয়াং হো নদীকে বলা হয় পিত নদী। দুয়ের দাগে এক কথায় উত্তর দাও, প্রশ্নের মান 1 নম্বর করে। ক্ষয়ের দেখা দেওয়া আছে এশিয়া মহাদেশের উষ্ণতম স্থানের নাম লেখো, তো এশিয়া মহাদেশের উষ্ণতম স্থানের নাম হচ্ছে পাকিস্তানের জেকোবাবাদ। এরপর ক্ষয়ের দাগে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম লেখো, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। এরপরের প্রশ্ন রয়েছে 3 নম্বর দাগে, এখানে দেওয়া আছে অনধিক 30 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান দেওয়া আছে 2 নম্বর করে। পরে দেখা দেওয়া আছে টিকা লেখো অপসূর ও অনসূর অবস্থান। আমরা প্রথমে লিখছি অপসূর, 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। এরপর আমরা লিখবো অনসূর, 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার, একে পৃথিবীর অনসূর অবস্থান বলে। এরপর এরপর দেওয়া আছে ক্ষয়ের দাগে অধিবর্ষের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও, তো এই অধিবর্ষ কাকে বলে, এটা আমরা আগের যে সেট রয়েছে সেখানে কিন্তু এই উত্তরটা আমরা আলোচনা করেছি। তো এরপরের প্রশ্ন আমাদের যেটা দেওয়া আছে 4 নম্বর দাগে অনধিক 50 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে এশিয়ার নিরক্ষীয় জলবায়ু কিভাবে এই অঞ্চলের উদ্ভিদকে প্রভাবিত করেছে, তো প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখবো, নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। নিরক্ষরেখার জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, 1 নম্বর, নিরক্ষরেখার ওপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য কি এই অঞ্চলের, না এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। 3 নম্বর, প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টিপাত হয় এই অঞ্চলে, এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার। এরপর আমরা লিখবো স্বাভাবিক উদ্ভিদের উপর এর প্রভাব কি, নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাত এর জন্য ঘন চিরহরিৎ বা চিরসবুজ গাছ দেখা যায়, যেমন মেহগিনি, রোজউড, আয়রন উড, সেগুন, রবার, সিঙ্কোনা ইত্যাদি ইত্যাদি উদ্ভিদ। এরপর ক্ষয়ের দেখা দেওয়া আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো, যে প্রশ্নের উত্তরটা আমরা এর আগেই কিন্তু আলোচনা করেছি এর আগের সেটে। ওকে, পরবর্তী প্রশ্ন আমাদের যেটা রয়েছে 5 নম্বর দেখে অনধিক 80 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে এখানে 5 নম্বর। ক্ষয়ের দেখা দেওয়া আছে বায়ুর চাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমরা আগেই আলোচনা করলাম। এরপর ক্ষয়ের দাগে এশিয়ার দক্ষিণ বাহিনী নদীর বৈশিষ্ট্য লেখো, তো এই উত্তরটা আমরা লিখবো, এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলি হলো সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেকং, মেনাম, ইরাবতী, টাইগ্রিস, ইউফ্রেটিস প্রভৃতি। এই নদীগুলির বৈশিষ্ট্য হলো, আমরা পয়েন্ট 1 নম্বর দিয়ে লিখবো প্রথমে বা A নম্বর দিয়ে, এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলি মধ্যের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি। নাম্বার 2 হচ্ছে নদীগুলি বৃষ্টির জল ও বরফ খোলা জলে পুষ্ট এবং মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয়। নাম্বার 3, বর্ষাকালে নদীর নিম্ন গতিতে বন্যা দেখা যায়। নাম্বার 4 হচ্ছে নদী অববাহিকা ঘন বসতিপূর্ণ। নাম্বার 5, নদীপথ নৌ পরিবহনযোগ্য ও জলসেচের কাজে লাগে। নাম্বার 6 হচ্ছে নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে। এরপর আমরা দেখে নেবো সেট 5 এর প্রশ্ন আর তার উত্তরগুলো। প্রথমে দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। কয়েক জায়গায় দেওয়া আছে অধিবর্ষের বছরটি হলো, এখানে 4টি সাল দেওয়া আছে, তো অধিবর্ষের বছর হচ্ছে এখানে 1996 খ্রিস্টাব্দ। ওকে, যেটা 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, সেটা হবে অধিবর্ষ। তো 196 কে
চার দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। এরপর ক্ষয়ের দেখে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো, তো ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটা হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান। এরপর গয়ের দেখে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমির নাম হচ্ছে, এখানে উত্তর হবে তৈগা, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি। এরপর প্রশ্ন হচ্ছে 2 নম্বর দেখে এক কথায় উত্তর দাও, ওকে প্রশ্ন মানে 1 নম্বর। কয়ের দেখে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। কয়ের দেখে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনিটির নাম কি, তো বিশ্বের বৃহত্তম সামুদ্রিক যে তৈল খনি তার নাম হচ্ছে সাফানিয়া। এরপরে প্রশ্ন 3 নম্বর দাগে অনধিক 30 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর। কয়েক দাগে রবি মার্গ কাকে বলে, আমরা উত্তর লিখবো রবি কথার অর্থ হলো সূর্য এবং মার্গ কথার অর্থ হলো পথ। আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুব রেখা থেকে উত্তরে কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকর ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে, এটাই সূর্যের বার্ষিক আপাত গতি বা রবি মার্গ। এরপর কয়েক দাগে মধ্যরাত্রির সূর্য বলতে কি বোঝো, ওকে মধ্যরাত্রির সূর্য বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তরটা আমরা আগেই কিন্তু আলোচনা করেছি। এরপরে প্রশ্ন 4 নম্বর দাগে অনধিক 50 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3 নম্বর। কয়েক দাগে দেওয়া আছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে 3টি পার্থক্য লেখুন, আমরা লিখবো বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্যগুলি হলো, তো প্রথমে আমরা লিখবো 1 নম্বর পার্থক্য উৎপত্তি অনুসারে, শীতল বায়ু শীতল ও ভারী হয়ে নিম্নগামী হলে উচ্চচাপের সৃষ্টি হয়, আর বায়ু উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বগামী হলে নিম্নচাপের সৃষ্টি হয়। 2 নম্বর পার্থক্য হচ্ছে বায়ুর স্রোত অনুসারে, তো উচ্চচাপের বায়ু নিম্নগামী হয় আর নিম্নচাপের বায়ু ঊর্ধ্বগামী হয়। বায়ু প্রবাহ অনুসারে এদের পার্থক্য কি, না উচ্চচাপের কেন্দ্র থেকে বায়ু চারিদিকে ছড়িয়ে পড়ে, এই বায়ুর গতিবেগ কম, আর নিম্নচাপ কেন্দ্রের দিকে চারপাশের বায়ু ছুটে আছে, এই বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়। পরে দেখে সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো, এই সমচাপ রেখার বৈশিষ্ট্য আমরা এর উত্তরটাও কিন্তু আমরা আগে কিন্তু আলোচনা করেছি। এরপর 5 নম্বর দাগে অনধিক 80 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মানে হচ্ছে 5 নম্বর। কয়েক দাগে এশিয়ার উত্তরের বিশাল সমভূমির ভূপ্রকৃতির বর্ণনা দাও, এর প্রশ্নের উত্তরও আমরা আগেই আলোচনা করলাম। কয়েক দাগে নিচের ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলো আলোচনা করুন, এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর আমরা আগেই কিন্তু আলোচনা করেছি। তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তো এটা ছিল ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2023-এর ভূগোল বিষয়ের কয়েকটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রগুলির সমস্ত প্রশ্ন এবং উত্তর এখানে করে দেওয়া হয়েছে, প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ওকে। এখান থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে তার অল অপশানটিকে অবশ্যই তোমরা সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, আর এই ভিডিওটিতে একটি লাইক করবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।